হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব 25+ কালারফুল সাবস্ক্রাইবার বাটন। সো আপনারা যদি এই কালারফুল সাবস্ক্রাইবার বাটন আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু খুব চমৎকার দেখাবে আপনার ভিডিও। সো এই কালারফুল সাবস্ক্রাইবার বাটন কিন্তু সবাই শেয়ার করেন না, আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। সো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা পেয়ে যাবেন ভিডিওর লিঙ্ক। সো এটা বেসিক্যালি গ্রিন স্ক্রিনের সাবস্ক্রাইবার বাটন। সো আমরা সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। আপনাদের সাথে আছি আমি আরিফ খান, চলুন শুরু করা যাক। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। সো আমরা চলে আসলাম আপনাদের সকলের পছন্দের অ্যাপ্লিকেশন কাইনমাস্টারে। নাও আমরা একটা নিউ প্রজেক্ট নিব। তো আমরা প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটা নিউ প্রজেক্ট নিয়ে দেন চলে যাব সরাসরি মিডিয়াতে। মিডিয়াতে গিয়ে আপনার যে ভিডিওটাতে আপনি সাবস্ক্রাইবার বাটনটা অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেবেন। সো আমি এখান থেকে আমার কাঙ্ক্ষিত ভিডিওটা অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করে নেওয়ার পর আপনারা যে জায়গায় সাবস্ক্রাইবার বাটনটা অ্যাড করতে চাচ্ছেন সেখানে এভাবে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর তারপর লেয়ারে যাবেন, লেয়ার থেকে আবার মিডিয়াতে যাবেন। মিডিয়াতে গিয়ে আপনাদেরকে আমি একটা গ্রিন স্ক্রিনের ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে দিব, আপনারা চেক করলে পেয়ে যাবেন। সো আপনারা সেটা ডাউনলোড করে আগে থেকে নামিয়ে রাখবেন, দেন এখানে এটা অ্যাড করে দেবেন। সো আপনাদেরকে আমি এই ভিডিওটাই দিব। তো আমরা এটা অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করে নেওয়ার পর এখন দেখতে পারবেন অসংখ্য সাবস্ক্রাইবার বাটন রয়েছে। সো বিভিন্ন কালারের আপনাদের যে কোনো যেটা পছন্দ হবে সেটা এখানে অ্যাড করে নেবেন। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন। তো এই ভিডিওর প্রথমে দেখবেন কিছু অংশ রয়েছে, সো এটা আপনারা কেটে নেবেন। তো এখানে নিয়ে কাট অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে ট্রিম টু লেফট টু প্লেটে যাবেন, এটাতে ক্লিক করে তারপর এটাতে ট্যাপ করে প্রথমে নিয়ে যাবেন। সে এভাবে আপনারা কাজটা করবেন। করার পর আবার এই লেয়ারটাতে ক্লিক করবেন, ক্লিক করে একটু নিচে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি নামে একটা অপশন রয়েছে, সো এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এটা একটু কম বেশি করে, সরি, আরেকটা কাজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কি কালার নামে একটা অপশন রয়েছে, সো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা গ্রিন সিলেক্ট করে দেবেন, গ্রিন কালার সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর টিক মার্ক দিয়ে দেবেন। দেন দেখতেই পাচ্ছেন এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালার রয়েছিল সেটা কিন্তু অলরেডি চলে গেছে। দেন তারপর এখান থেকে আপনারা এটা একটু কম বেশি করে নেবেন। বেস্ট হয় এটা উপরটা 49 রাখবেন আর নিচেরটা 51 রাখলে বেস্ট হবে। তো ক্রোমাকিটা ঠিকঠাক মতো দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেন আবার এই লেয়ারটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটা আপনাদের ইচ্ছা মতো জুম ইন জুম আউট করে একটু কর্নার দিকে রেখে দেবেন, তাহলে এটা দেখতে অনেকটা জোস লাগবে। তো আমি এটা এখানে রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই ভিডিওটাতে আপনারা অনেকগুলো কালারফুল সাবস্ক্রাইবার বাটন পাবেন। আমি সম্পূর্ণ এখানে দেখাতে পারছি না, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। তো আমি অল্প একটু দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো সাবস্ক্রাইবার বাটন রয়েছে অনেক ধরনের কালারের। আপনাদের পছন্দ মতো যে কোনোটা ইউজ করতে পারেন অথবা সবগুলোই আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। সো আপনি যদি যে কোনো এক কালার ইউজ করতে চান তাহলে আপনাদের যে কালারটা পছন্দ হয় সে কালারটা এখান থেকে কাট করে রেখে দেবেন। ধরেন আমার এই এই কালারটা লাইক হয়েছে, সো আমি এটা এভাবে এখানে নিয়ে দেন সিজার অপশন যাব, কাটিং অপশনে গিয়ে স্প্লিট অ্যাট প্লেটে ক্লিক করে দেব। এটাতে দিলে হবে কি, এটা কাট হয়ে যাবে।
এভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো কালারটা আপনার যে কালারটা পছন্দ হবে সেটাই এখানে রেখে দিতে পারেন, আর বাকি যে অংশটুকু রয়েছে এটা ডিলিট করে দিতে পারেন। তো আমি সম্পূর্ণ ভিডিওটা এখানে রাখছি, তো একটু দেখুন। সো ভিউয়ার্স, দেখতেই পেলেন যে এখানে অনেকগুলো কালার রয়েছে। সো আপনার আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগে। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।